আমরা আরিফুল ইসলাম জানতেছেন মৃত ব্যক্তির জন্য দোয়া করার সুন্নাহ পদ্ধতি কি। মৃত ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করবেন, আল্লাহ আপনি তাকে মাফ করুন, ক্ষমা করুন, ইস্তেগফার করবেন, কায়মনোবাক্যে আল্লাহর কাছে তার পক্ষ হয়ে সুপারিশ করবেন, ক্ষমা চাইবেন। SH রুবেল এছাড়া বিশেষ কোনো পদ্ধতি নেই, একত্র হতে হবে, লোকজন জড়ো করতে হবে, হুজুরদেরকে নিয়ে আসতে হবে, এমন কোনো কথা কোন হাদিসে আমাদেরকে বলা হয়নি। SH রুবেল আপনি জানতে চেয়েছেন এডি থেকে নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না, এটা কি সত্য? না, এরকম কোনো কথা আমাদের জানা নেই, প্রয়োজন হলে নাড়ানো যেতে পারে। তানজিনা বেগম জানতেছেন কোরআন ধরে ওয়াদা করার পর সে ওয়াদা ভঙ্গ করলে কি পরিণতি হতে পারে। কোরআন ধরে ওয়াদা করা এটা আসলে ওয়াদা করার পদ্ধতি নয়, ওয়াদা এমনিই হবে। আল্লাহর নামে শপথ করতে চাইলে মুখে বলবেন আল্লাহর নামে আমি শপথ করছি, এটা হলো শপথের সঠিক পদ্ধতি। তানজিমা খানম জানতে চেয়েছেন আহাদনামা পড়া যাবে কিনা। আহাদনামা নামে যেটি প্রচলিত আছে আমাদের বিভিন্ন ওজিফার বই গ্রন্থগুলোতে বইতে আমরা পাই, এই আহাদনামা পড়ার কোনো নির্দেশনা কোরআন সুন্নাহ আমাদেরকে দেয়নি। আমাদেরকে ইবাদত বন্দী করতে হবে সুন্নাহ অনুসারে, নবী আল্লাহ সাল্লামের বাতানো পদ্ধতি অনুসারে আল্লাহ তাআলা তাকে মডেল দিয়েছেন, তাকে ফলো করতে হবে। এর বাইরে মনগড়া কোনো কিছুকে ইবাদত হিসাবে আমাদের করা উচিত নয়। তৌফিকুল ইসলাম জানতে চেয়েছেন বাথটাবে গোসল করতে প্রয়োজন থেকে অতিরিক্ত পানি খরচ হয়, এটা গোসল করলে কি পানি অপচয়ের গুণা হবে? অপচয়ের বিষয়টি আসলে ভ্যারি করে ব্যক্তির বা কোনো সমাজের লাইফস্টাইলের উপরে। আমরা আজকাল গোসলে যে পানিটা ব্যবহার করি এমনিতে আপনার টেপে যে গোসল করি অথবা শাওয়ারে যে গোসল করি সেখানে, সেটাও কিন্তু নবী ইসলাম বা সাহাবায়ে কেরাম যে গোসলে পানি ব্যবহার করতেন তার তুলনায় বহুগুণ বেশি, সেদিক থেকে তাকালে এটাকে অপচয় বলতে হয়। মূলত যেহেতু আমাদের এখন লাইফস্টাইলটা এই রকম যে আমরা আপনার এভাবে গোসল করি বা এই সিস্টেম আমাদের সমাজে রয়েছে, তো এর মধ্যে থেকে যতটুকু সম্ভব আমাদেরকে অপব্যয় বা অপচয় করা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। ধরুন আপনি বাথটাবে গোসলের জন্য যতটুকু পানি লাগে ততটুকু পানি ব্যবহার করলেন, এরপরেও প্রয়োজনে অপ্রয়োজনে আপনি টেপ ছেড়ে দিয়ে রাখলেন, সেটা অপচয় হবে। কিন্তু যতটুকু আপনার প্রয়োজন হবে ততটুকু ব্যবহার করলে ইনশাআল্লাহ অপচয়ের গুণা হবে না। এনামুল হক এনাম জানতে চেয়েছেন টাক মাথায় উপরে চুল লাগানো জায়েজ আছে কি না। টাক ঢেকে আপনার চুল আছে এটি প্রকাশ করা, এটা এক ধরনের আপনার প্রতারণা বলা যেতে পারে, এটি করা অনুচিত এবং একজন ইমানদারের এটি আদর্শ নয় যে আমার যা নাই সেটা আমি মানুষের মানে প্রকাশ করলাম। মোশারফ এসকে আপনি, হ্যাঁ, যদি অন্য কোনো কারণ থাকে, আপনি রোদে থাকতে হয়, সেখানে আপনি অসুস্থ বোধ করেন, তাহলে আপনি মাথায় কোনো কিছু দিয়ে রাখবেন, কিন্তু আপনার চুল নেই কিন্তু আপনি চুল আছে সেটি প্রকাশ করছেন, এটি অনুচিত এবং একজন ইমানদারের জন্য শোভনীয় কোনো কাজ নয়।